আসসালামু আলাইকুম। কৃষি বাজার থেকে আমি টুটুল আবার চলে আসছি। তবে আজকে একটি নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে এসেছি, যে হচ্ছে অর্নামেন্টাল ফিশ। আপনারা জানেন যে এটা একটু সবাই পছন্দ করে, সবার অ্যাকুরিয়ামে ঘরের সৌন্দর্য তৈরি করার জন্য এটা রাখে। তো এই উদ্যোগগুলো আসলে খুব কম মানুষ নেয়। সেরকম যার কাছে এসেছি সাজিদ ভাই, তো তিনি বয়সে অনেক ছোট, কেবল ইন্টারে পড়ে, কিন্তু হচ্ছে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এবং নিজে করে, এবং সেখান থেকে তিনি হচ্ছে অনেকটাই আর্নিং যার আসে আর কি, ভালো আর্নিং হয়। আমি তার কাছে এর আগে শুনেছি এবং এই গল্পটা পুরোটা আমরা তার মুখ থেকে শুনবো, এবং কী করেন, কীভাবে তার শুরু, সব কিছু তার কাছে আমরা শুনবো। তো ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার নামটা আর আপনি কী করেন? আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাজিদ। আমি স্টুডেন্ট কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে। আচ্ছা, এবার পরীক্ষার্থী। আচ্ছা, আপনি এই যে অর্নামেন্টাল ফিশ নিয়ে যে কাজ করছেন, এটার শুরুটা কীভাবে আপনার, মানে কীভাবে মাথায় আসলো? শুরুটা হচ্ছে অনেক আগে থেকে, মানে ছোটো থেকে আমার ইচ্ছা, হ্যাঁ, এই মাছগুলোর প্রতি। আর আগে আমার যখন মামা বাসায় গেছিলাম ঢাকায়, ওখানে দেখছিলাম এই মাছগুলান, তো ভালো লাগছিল। তো ভালো লাগা থেকে ইচ্ছা করছিলো যে এটা নিয়ে ইয়া করবো। তো ইউটিউবে যখন দেখি এরকম, মানে আগে তো জানতাম যে হচ্ছে শুধু অ্যাকোরিয়ামের মধ্যে, জানাটা ছিল কম। আচ্ছা আচ্ছা, অ্যাকোরিয়ামের মধ্যে শুধু চাষ করা সম্ভব। তো আমি আবার তারপরে ইউটিউবে যখন দেখলাম প্রতিবেদনগুলান বিভিন্ন রকম, যেমন মিরুল ভাইয়ের, তারপর হচ্ছে আরও বিভিন্ন জায়গায়, যেমন সাতক্ষীরার হচ্ছে সাইফুল্লা গাজী, আচ্ছা, তারপর হচ্ছে রাজশাহী মাদুল ভাই, ওনাদের প্রতিবেদনগুলান দেখিয়া, তারপর আমারও যেহেতু ছোটো থেকে ইচ্ছা, ওদের দেখিয়া আরও একটু আমি, মানে প্রেরণা মনের মধ্যে ইয়া হলো যে আমিও দেখি, চেষ্টা করি। আচ্ছা, আপনার তো পড়াশোনা যেহেতু আপনি কেবল ইন্টারে পড়ছেন, সামনে আপনার পরীক্ষা, কিন্তু এটাতে আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা হয়েছে কিনা, বা মানা করতেই পারে যে পড়াশোনা বাদে কী করতেছো? প্রথম অবস্থায় যখন আমি এটা করতে চাচ্ছিলাম, আমার মানে ক্লাস টিচার, আবার তারপর হচ্ছে প্রাইভেট টিচার, ওদের সঙ্গে ফ্রি ছিলাম, ওগুলো ফ্রি মাইন্ডেড, তো শেয়ার করছিলাম। তো বাসার লোকজন যখন প্রথম অবস্থায় বলি, তখন ওটা মনে করছিলো যে এটা কী করতেছি, কী করতেছি। আচ্ছা, হ্যাঁ, তারপর হচ্ছে স্যারের সঙ্গে যখন শেয়ার করলাম, স্যার বলতেছিল যে এখন তোর পরীক্ষা, এটা না করে ভালো। আচ্ছা, তা আমার তো মনে করেন যে যতটুকু আমার জানার মধ্যে ছিল, এটা বেশি সময় দিতে হয় না। আচ্ছা, জাস্ট মনে করেন যে এই খাবার দেওয়ার সময় একটু, আর মাঝে মাঝে একটু পানি ইয়া করার জন্য। মানে কিরকম সময় দিতে হয় সারাদিনে? সারাদিনের সময় বলতে আমি সকালবেলা ঘুম থেকে উঠে একবার দেখাশোনা করে খাবার টাবার দিই, তারপর হচ্ছে সব কিছু চেক করি কীরকম অবস্থা, তারপর হচ্ছে অক্সিজেন লাইন রাতের মধ্যে দিয়ে রাখি, দিনের বার একটু খুলে রাখি। আচ্ছা, তারপর আবার সন্ধ্যার দিক দিই, পানি যদি কোনোটাকে একটু কম বেশি হয় এটা দেখি, তারপর হচ্ছে এই খাবার মনে করেন যে বাচ্চার খাবারগুলো দিই, মাছের খাবারগুলো দিই, জাস্ট মানে মোট কথায় 5-10 মিনিট সময় দিলে সকালবেলায় আমার খাবার হয়ে যায়। কত জাতের মাছ আছে আপনার কাছে? আমার এখানে আছে মলি, গাপ্পি, প্লাটি, শর্টটেল আছে। আচ্ছা, তারপর হচ্ছে কই কার্প আছে, তারপর হচ্ছে ডেনিয়াল জেব্রা আছে, তারপর হচ্ছে মলির মধ্যে আবার কিছু আছে, মই ইয়া গোল্ডেন মলি আছে, নর্মাল মলি আছে, তারপর হচ্ছে বেলুন মলি, বেলুন মুন্টেল মলি আছে। মানে নর্মালি কত জাতের আর কি? মোট কথায় মানে এই যেগুলান অটো ব্রিড করে, লাইভ ব্রিড, এগুলা নিয়ে আছে মনে করেন যে মূলত 4টা জাত, এর মধ্যে আবার বিভিন্ন জাতের মধ্যে প্রায় 8-10 প্রকারের আছে, কই কার্প আছে আর ডেনিয়াল জেব্রা। এটাতে কী আছে? ডেনিয়াল জেব্রা। ডেনিয়াল জেব্রা, আচ্ছা, তুলে দেখাবেন একটু, নাকি সমস্যা হবে? পুরোটাই হলুদ। জি জি, এটা কি এখানে ব্রিডিং করতেছেন? হ্যাঁ হ্যাঁ, ব্রিড করার জন্যই দিছি, এটা তো মেয়ে মাছ। আচ্ছা, আপনার হাতে নেন দেখি। ব্রিডিং গুলা কি যেগুলো অটো বাদে যেগুলো হয়, অটো ব্রিডিং এ তো কিছু হয়? এটা কিন্তু অটো না। অটো না, আচ্ছা, এটাতে আপনাকে এটা শিখলেন কিভাবে? এটা আসলে গেছিলাম যারা মাছ চাষ করে তাদের কাছে শুনতে, তো তারা আমাকে ফুল ইনফরমেশনটা দেয়নি। তারপর আমি ইউটিউবে ঘাটাঘাটি করে, ইউটিউবে অবশ্যই এখানে এখন কিন্তু সব মানে তথ্য পাওয়া যায়, হ্যাঁ, মানে ভালো করেই দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো ওখান থেকেই দেখে আমি প্রথমে দেখলাম, দেখার পর ওখানে দেখলাম যে হচ্ছে
এই ডেঙ্গেল জবড়া কিন্তু যখন পেটে ডিম আসে তখন ওই ডিম থেকে কিন্তু বাচ্চা হয়, তো ওই ডিমটা দেওয়ার জন্যে হচ্ছে এটা তাদের একটা জায়গা করে দিতে হয় যে ডিমটা, আর এটা কিন্তু ডিমটা দেয় মূলত হচ্ছে পেটে আসার পর এই পেটটা মনে করেন যে কোনো জায়গায় একটু মানে ঘষা দিলে এই এদের পেট থেকে ডিম বের হয়ে আসে। তো ওই যে আমাদের নেট দিছি নেটের উপরে একটা ওখানে ঘষা পেলেই যেন হ্যাঁ এখানে মানে যখন মাছটা চারপাশে ঘোরাঘুরি করবে তখন পেট থেকে ডিমটা এই যে পটটা নিচে পট আছে একটা পটের মধ্যে চলে যাবে নেটের ফাঁক দিয়ে, তখন আমি ডিমটা কালেক্ট করে মনে করেন যে একটা অক্সিজেন লাইন দিয়ে এরকম একটা জায়গায় রাখলে পরিষ্কার পানিতে কিছুদিনের মধ্যে অবশ্য বাচ্চা বের হয়ে আসবে। তো এই যে আপনি যে সবার কাছে যাচ্ছেন শিখতে, সবাই কি আসলে মূল তথ্য দেয় না আপনার কি মনে হচ্ছে? আসলে তারা মূল তথ্য দিলেও যেমন আমি প্রথমে হচ্ছে মিডল ভাইকে দিয়েছিলাম মনে হচ্ছে অতটা মানে আমি আবার তাদের একটু বয়সে ছোটো ওনারা জিনিসটা মানে ভালোভাবে নেয় না, ওরা মনে করে যে হয়তো আমি জাস্ট পারবো কি না বা এরকম কিছু না এরকম কিছু জন্য আর ওরা হয়তো তারপর না। আমার মনে হয় কি ভাই জানেন যে হচ্ছে যারা এই কাজগুলো করে সবাইকে উদ্বুদ্ধ করার জন্য অন্তত মূল ইনফরমেশনটা দেওয়া উচিত। যেমন আপনি অনেক জায়গায় ঘুরে পাননি, কিন্তু আমি আমার দর্শকদেরকে বলবো যারা যদি এরকম ভালো কিছু জানেন অবশ্যই মানুষকে শেখাবেন। দুটো জিনিস দিলে শেষ হয় না, একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে দান। এই এই দুটো জিনিস যদি কেউ দেয় এটা আসলে শেষ হবার নয়। আর কি আছে একটু দেখতে চাই কিছুদিন মধ্যে বেশ কিছুদিন মনে করেন যে এই 5-6 দিনের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা দিয়ে দিবে, এটাকে থাই গাপটি বলে। আচ্ছা আচ্ছা, গাপটির মধ্যে এইটাই হচ্ছে সব থেকে মানে হাই লেভেলের যেটা হবে। আচ্ছা, লুকায় থাকে এখানে দিই। আচ্ছা, বাচ্চার খাবারগুলো হচ্ছে গুঁড়া খাবার, দিলেই বাচ্চাগুলান এদের সঙ্গে যদি রাখি তাহলে বড়গুলান খায় ফেলে ওরা একটু কম পায় খাইতে, এই কারণে এখানে দিই, এখান থেকেই মানে ছোটগুলোকে বড় করি। আর এখানে সব জায়গায় একটা করে দিয়ে রাখছি, এটা এটা ডাবল কালার মনে হচ্ছে যে একটা হলুদ এগুলান অনেক রকম কালার হয়ে থাকে। আচ্ছা, মানে একটার মধ্যে দুইটা কালার এরকম মনে হলো। হ্যাঁ, এই যে দুইটা কালার হয়েছে তাই না? বেলুন ও বেলুন মলি এটাকে বলে। আচ্ছা আচ্ছা, হচ্ছে কালার এগুলান অনেক রকমের হয়। এদের স্বভাব চরিত্র কিরকম? এই মাছগুলো অবশ্যই খুব শান্ত প্রকৃতির, আর হচ্ছে এটা একটু কম ইয়ে করে বোকা টাইপের। আচ্ছা আচ্ছা, এটা সাইজে কত বড় হয়? সাইজে এর থেকে আর বেশি বড় হয় না, হাইস্ট আর একটু হবে। আচ্ছা, আর ছেলে মাছ কিভাবে চিনেন? ছেলে মাছ চেনার উপায়টা হচ্ছে এইখানে মাছে যেগুলো নর্মালি মেয়ে মাছ হবে ওই মাছের এই লেজের মধ্যে এই যে এই জায়গাটা, যেমন এই যে এই জায়গাটা, এইটা হচ্ছে চোকা থাকবে। আচ্ছা আচ্ছা, যা চোকা থাকবে এই যে যেমন এই জায়গাটা, এই জায়গাটা এই জায়গাটা চোকা থাকবে, এই যে যেমন পানির মধ্যে দেখেন চোকা সোজা। আচ্ছা আচ্ছা, স্বভাব চরিত্রটা একটু ভিন্ন মনে হলো না যে হচ্ছে বাচ্চা দিচ্ছে আবার বাচ্চা নিজে খেয়ে ফেলছে? মেয়েটা চেনে কিভাবে? এই জায়গাটা থাকবে হচ্ছে মানে গোল শেপ থাকবে, এই যে। আচ্ছা আচ্ছা, এই যেটা হচ্ছে গোল শেপ থাকবে নিচ দিকটা আর কি, নিচ দিকটা এই যে যেমন দেখেন এখানে লেজটা আছে, এই যে সেইখান দিয়ে মানে বাচ্চাটা বের হবে। এই যে এখানে লেজটার মধ্যে যে গোল একটা শেপ থাকবে এটা হচ্ছে মেয়ে মাছটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। গাপ্পিরও অবশ্য সেম এইরকম। আচ্ছা, গাপ্পি দেখেন, তা আপনি মোটামুটি ভালোই শিখেছেন আমার মনে হচ্ছে। হ্যাঁ, ঘেটে ঘেটে
আর কি কি আছে এখানে? যেমন বাচ্চা আছে কিছু,